এই যে মাত্র এই যে জিপিএক্স আলাইয়া পুরা তিনটা গাড়ি বসকে আলাইলো চারটা গাড়ি পুরা আসলে আপনারা যারা ভাবতেছেন যে অ্যাক্সিডেন্টের ভিডিও দেখাবো মুখামুখি সংঘর্ষ দেখাবো ভাই এরকম কোনো ক্লিপ আমার ক্যামেরায় ক্রিয়েট হয় নাই সো তারা ভাই আগেই চলে যেতে পারেন যে ভাই আমার এরকম কোনো ক্লিপ নাই পরে দেখবেন টানবেন গালিগালাজ করবেন এগুলো কোনো দরকার নাই হ্যাঁ অ্যাক্সিডেন্টটা হয় অ্যাক্সিডেন্টটা কিভাবে হয় এটা আমি বর্ণনা করব আমার কতটুকু ক্ষতি হয়েছে আমার বাইকের কতটুকু ক্ষতি হয়েছে জিপিএস ড্যামনের বাইকের কতটুকু ক্ষতি হয়েছে জিপিএস রাইডারের কতটুকু ক্ষতি হয়েছে এতটুকু জানতে পারবেন কিভাবে হয়েছে এতটুকু জানতে পারবেন ভাই এর বেশি এই ভিডিওতে কিছুই থাকছে না From the BART train to a tour bus Still the same game except the pulling more sluts More butts, more bucks, never giving more fucks What's up beautiful people? Assalamu alaikum It's me, Limon, আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে So welcome to my official Gpx Demon YouTube channel guys So video title এবং thumbnail দেখে বোঝার আর বাকি থাকে না ভিডিওটা কি নিয়ে So actually বিষয়টা হয়েছিল হলো আমাদের বুধবার বিকেলে আমরা ভাই ব্রাদার দুহারের রাইডার্স মিলে মোটামুটি 13-14টা বাইক আমাদের যাওয়ার কথা ছিল কেরানীগঞ্জ বিল্লাল ভাইয়ের ঝালমুড়ি খেতে সো সবাই সব কিছুর মিট আপ পয়েন্ট দিলাম দোহার বাজারে সো দোহার বাজারে মিট আপ পয়েন্ট দেওয়ার পরে সবাই ভিড় করলো দোহার ব্রিজে ওইখানে হয় ফার্স্ট প্রবলেম আর সেকেন্ড প্রবলেম হচ্ছে আমি দোহার পেট্রোল পাম্পে থেকে জাস্ট আচ্ছা এভাবে বললে হবে না চলেন আমরা আগে দেখাই আপনাদের অ্যাক্সিডেন্টটা কিভাবে হয় গাইস আপাতত এর থেকে ভালো কলম আর এর থেকে ভালো খাতা আমি কোথাও পাইলাম না সো অ্যাক্সিডেন্টটা হয়েছিল মূলত ধরেন আপনার এই যে হচ্ছে ব্রিজ আমাদের দোহার ব্রিজটা সো এই দোহার ব্রিজে হচ্ছে অ্যাক্সিডেন্ট এদিকে হচ্ছে নারিশা থেকে আসার রাস্তা নারিশা মেঘলা থেকে আসার রাস্তা আর এদিকে হচ্ছে পেট্রোল পাম্প এদিকে হচ্ছে আপনার পেট্রোল পাম্প সো আমি পেট্রোল পাম্পে থেকে তেল নিয়ে জাস্ট এইখানটাতে দাঁড়াই এইখানটাতে এদিকে আরও বাইক ছিল আমাদের এদিকেও আর বাইক ছিল মানে মোটামুটি 13-14টা বাইক ছিল সো রনি এই যে নারিশা রাস্তা দিয়ে ওভার স্পিডিং করে আসে মানে ওর বাইক 80-90 ছিল সো এখানেই ওর বড় ভুলটা হয় যে এই জায়গাটাতে ওর এত স্পিডিং করা ঠিক হয় নাই এইখানে ওর 80-90 স্পিডে আসার কারণে আমাকে আবার ওভারটেক করতেছিল একটা অটো ওর সামনেই ছিল মানে মোটামুটি আমাকে ওভারটেক করে গেছে সো অটো এদিক দিয়ে বের হয়ে যাবে ওর টার্গেট ছিল সো অটোটা আমাকে ওভারটেক করে কারণ অটোটা ওভারটেক করার পরে ও আমাকে দেখে তার আগে আমাকে দেখে না আমি যে সাইডে ছিলাম আমি জাস্ট ব্রেক করে আসছে দাঁড়াইছি সো ও কী করে ও ব্রিজ ঠিক আছে জাম্প করে উঠছে ব্রিজে তো মোটামুটি একটু ঢালু জায়গা থাকে এইসব জায়গাগুলো সবাই জানে ওঠার পরে ও অটোটাও আমাকে ক্রস করে ফেলে দেন ও আমাকে একটু দেখে কারণ আমাদের বাইকের লাইন ছিল এই দিকে আমি একটু ধরেন বাইকারদের পার্কিং লাইন ছিল এই দিকে জাস্ট আমি একটু এই দিকে ছিলাম জাস্ট আমি গাড়িটা এসে দাঁড়াইছি আর ও কী করলো আমাকে এসে দেখে এইখান থেকে জাস্ট উড়াল দিয়ে আসছে ব্রিজে উড়াল দেয় না একটা ব্রিজে তো উড়াল দেয় সবাই জানেন সো এইখান থেকে ও কী করলো উড়াল দিয়ে মানে আমাকে অটোটা ওভারটেক করার পরেও আমাকে দেখে ও পুরা ব্রেক প্রেস করে ব্রেক স্কিড খায় একদম স্লাইড খায় সামনে আমার আর ছিল একটা আরটিআর আরটিআরের হ্যান্ডেলের সাথে ওর লাগে দেন আমার বাইকের সামনের সাথে লাগে আমার বাম পায়ে ওই ডাইরেক্ট হিট করে এই সাইড দিয়ে সো তারপরে বাকিটা তো ইতিহাস ঘেটেই গেল সো এই হচ্ছে অ্যাক্সিডেন্টের ব্যাপার ওকে গাইস তো অ্যাক্সিডেন্টের কাহিনী এতটুকুই ছিল বাস্তবতাভাবে এতটুকুই ঘটছিল আমি আসলে ভাবি নাই যে ও ওইভাবে এসে উড়াই দিবে কারণ ও বলে ভাই বাইক অনেক ওভার স্পিড ছিল কিন্তু দেখে মনে হচ্ছিল যে ওই জমায় ফেলবে বাট ও জমাতে পারে নাই সো আমার বাইকের প্লাস রনির বাইকে কী ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই সো যেহেতু ডাইরেক্ট হিট করতে পারে নাই সেহেতু আমার বাইকের এই যে ইয়াটা আছে সামনের সাইডের এটাই ডাইরেক্ট লাগে এই জায়গাটা আর এদিকে একটু ঘষা লাগছে কেমনে জানি না আমি এগুলো কেমনে ঘষা লাগছে এইগুলো হট করে এই যে এটাই এটা পুরো বাঁকায় এইভাবে ঢুকে যায় এইটার কারণে আমার গাড়ি কিকটা বাইচা যায় সেটা আমি এখনও টাইট দিই নাই আর হচ্ছে ইন্ডিকেটারটা খুলে গেছিলো আর এই যে গিয়ার লিভার এটা পুরো বাঁকাই গেছিলো এভাবে বাঁকাই গেছিলো এইভাবে হয়ে গেছিলো তো এটা সোজা করছি আপাতত এটা ভালো মতো সোজা করা হয় নাই সো আমার বাইকের এতটুকুই ক্ষতি হয়েছে আর জিপিএস ড্যামনের যদি ক্ষতির দিকটা দেখাই তাহলে হয়তো আপনারা কিছু ভিডিও ক্লিপ আছে ওখান থেকে দেখে নেন এই যে মাত্র এই যে জিপিএক্স আলাইয়া পুরা তিনটা গাড়ি বসকে আলাইলো চারটা গাড়ি পুরা তোমার আমি এখন আমি বসকে ডাইরেক্ট এই যে জিপিএক্স এই যে লিমন ভাইয়ের গাড়ি গাড়িটা টোটালি পুরা সো এবার যদি আমরা বলি যে
ক্ষতি হয়েছে আমাদের কেমন। সো আমার আলহামদুলিল্লাহ মেজর কোনো প্রবলেম হয় নাই, আল্লাহ বাঁচাইছে। যদি আমার একটু হিট লাগে বাম পায়ে, সো ডাইরেক্ট হিট লাগে না, বাইকটা ঘুরে যায়। সো আমার যার কারণে আমি বাম পায়ে, রনির কথা যদি বলি, রনির কি হয়েছে, রনিকে দেখে তো ওইরকম অবস্থায় আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, ভিতরে ঢুকে গেছিলো। কারণ ও যখন এমনি ঘূর্ণি খায়া, স্কেট খায়া, ঘূর্ণি খায়া পরে আমার ভিতরে ঢুকে গেছে, তখন আমি তো আমার পা নিয়েই বাঁচি না, আমি তো ছিটকে যায় দূরে যায়, পুরো পা নিয়ে বসে পড়ছি। আর রনির এদিকে দেখি পানি টানি দিয়ে অবস্থা খুবই খারাপ, ওই দম ছাড়তে পারতেছে না, মানে পুরো ভয় পেয়ে গেছিলাম। দেন যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ সেফলি বাঁচাইছে, রনির তেমন কোনো ক্ষতি হয় নাই, আবার ভালোই মোটামুটি ক্ষতি হয়েছে। আমার ডান হাতের যে দুটা হাড় থাকে, একটা হাড় হালকা ফাটল লেগে গেছে। সো আপনাদেরকে এক্সিয়েটা হয়তো আমি দেখাই দিতেছি, আপনারা দেখে নেন। সো একটা হাড় ফাটল লাগছে, বাট পজিশনে আছে, ওই জন্য মেজর কোনো প্রবলেম হয় নাই। ডক্টর বলছে যে মাসখানিকের মধ্যে ওইটা ঠিক হয়ে যাবে, প্রবলেম হবে না। আর ওর শরীরে অনেক জায়গায় ক্ষতটত হয়, ক্ষতটত আমি ওইভাবে দেখাইতেছি না, জাস্ট ক্ষতটত দেখালে আবার এজ রিলেটেড প্রবলেম হইতে পারে, ইউটিউব কমিউনিকেশন থেকে প্রবলেম দিতে পারে, গাইডলাইন থেকে, মানে অনেক জায়গায় এইখানে ওর অনেক বড় একটা ক্ষত হয়েছে। দেন হাতের এদিকে হয়েছে, পায়ে তেমন কিছু হয় না, ওর ভালোই দুই তিন জায়গায় হয়েছে, আর হাড্ডিটা ভাঙছে। যদি হাড্ডিটা না ভাঙতো তাহলে ওইগুলো কোনো ব্যাপার ছিল না, যে স্ক্র্যাচ খাইছে। তো যাই হোক, আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, গ্রোপ্রোতে হালকা একটু ঘষা খাইছে রনিরটাতে, আর কি, আর তেমন কিছুই না। আমার ভিডিওটা মেক করার একটাই রিজন, আমরা এমনি নর্মালি বের হই, ভাই ব্রাদার তুমি অনেক রাশ অ্যান্ড রাফ রাইড করো, হেলমেট ইউজ করো না, সেগুলো খুব খারাপ লাগে। তো তোমরা চোখের সামনে অনেকে ওখানে প্রেজেন্স ছিলা, হয়তো দেখছো, অনেক অনেকে দেখো নাই যে কেমনি কি হয়ে গেল। আসলে তোমরা এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, একটা হেলমেটের কারণে কতটুকু সেফ একটা মানুষের ফেস থাকে, একটা লাইফ সেফ থাকে একটা হেলমেটের কারণে। ইনশাল্লাহ ভাই ব্রাদার সবাই হেলমেট ইউজ করবা, নেক্সট টাইম থেকে আমি তোমাদের সাথে হেলমেট ছাড়া বেরো হবো না কোথাও, আমি এটা আগে পরে মেসেজ দিয়ে দিছি, কারণ হেলমেট অবশ্যই লাগবে, হেলমেট ছাড়া আসলে একটা বাইকারই রিক্স, পুরো রিক্সে থাকে। সো এটাই গাইস, আমি তোমাদেরকে জানানোর উদ্দেশ্য ছিল, মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল, প্লাস তোমরা অনেকে জানতে চাইছো, দ্যাটস ওয়াই আমি জানাই দিলাম। আলহামদুলিল্লাহ দুজনেই ভালো আছি, দুজনের বাইকই ঠিক আছে মোটামুটি, রনির বাইকে একটু কাজ করাতে হবে, ওগুলা ওই সুস্থ হলে করাবে। সো পরে রনি সুস্থ হলে আবার ভিডিও করবো, জিপিএস ডেমনে কত টাকা খরচ যায় কী যায় এটাও আপনাদেরকে জানাবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, যারা এতক্ষণ আমার বকবক সহ্য করছেন, প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।